তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশাহ তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। নায়িকা সাহারা 2000 সালের পরবর্তী সময়ের উল্লেখযোগ্য একজন তারকা। সৌন্দর্য ও অভিনয়ের সমান মিশেল ছিল তার মধ্যে। ফিগার মোটা হলেও দেখতে ভালো লাগতো, তার চোখ দুটি অসাধারণ। নায়ক নির্ভর যে দিকটি অন্য নায়িকার জন্য ইন্ডাস্ট্রিতে চাউর, তখন সাহারা এর বাইরে ছিল, কারণ তার নিজের অভিনয় প্রতিভা ছিল। ভাইয়া, বিজয়কে আমি খুব ভালোবাসি, কিন্তু বিজয় তা জানে না, ওকে ছেড়ে চলে যেতে আমার খুব কষ্ট। মূল নাম নূরজাহান আক্তার রুনা, চলচ্চিত্রের নাম সাহারা। বিয়ে হয় 2015 সালে। খুব বেশি দিন কাজ না করলেও ব্যবসা সফল ও হিট ছবি তার আছে। প্রথম ছবি রুখে দাঁড়াও, যা মুক্তি পায় 2007 সালে। আই লাভ ইউ। অসভ্যের মতো কথা বলবেন না, চেনেন না জানেন না, প্রথম দেখাতে বলছেন আই লাভ ইউ? বলেছি। শাকিব খানের সাথে তার সবচেয়ে বেশি ছবি এবং ভালো জুটি ছিল। এই জুটির উল্লেখযোগ্য ছবি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া, ভাড়াটে খুনি, ভালোবেসে মরতে পারি, খোদার পরে মা, সন্তানের মতো সন্তান, আমাদের ছোট সাহেব, টাইগার নাম্বার ওয়ান, ডন নাম্বার ওয়ান, বস নাম্বার ওয়ান, মাই নেম ইজ সুলতান, আমার চ্যালেঞ্জ, প্রেম কয়েদি, সাহেব নামে গোলাম। অন্যান্য নায়কদের সাথে কম ছবি করছেন। কয়েকটি ছবিতে খোলামেলা থাকার জন্য সমালোচিত হয়েছেন এই নায়িকা। লাফিয়ে পড়ার পর হঠাৎ মাঝপথে এসে আমার মনে হলো, আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। সাহারার সাথে সাকিবের আরও ছবি থাকলে সাকিব খানের জন্য আরও ভালো হতো। এমনকি প্রিয়া আমার প্রিয়া তখনকার নায়িকাদের মধ্যে সাহারার সাথেই সাকিবের সবচেয়ে বেশি ব্যবসা সফল হিট ছবি। যারা তার ছবি সিনেমা হলে দেখছেন একমত হবেন আশা করি। সাকিব বাবুর থেকে বেশি দর্শক হাইপ ছিল সাকিব সাহারা জুটির। সাহারা স্টাইলিশ ছিল, চুল কালার করত নিজের মতো করে। সাহারাকে যথেষ্ট সেন্সিবল মনে হয়েছে। কেরিয়ারটা ঠিক সময়ে ইতি টেনেছেন তিনি। নিজের রাজত্ব করার একটা সময় থাকে এবং যখন সেটা কমে আসে আর সময় নষ্ট না করে থেমে যাওয়া উচিত, সাহারা সে কাজটি করছেন। তবে এখনও শাকিব খানের সাথে সাহারা জুটিটাকে মিস করেন অনেকেই। শাকিব খান সাহারা জুটি আপনাদের কাছে কেমন লাগতো? এই জুটি ভালো লাগার কয়েকটি সিনেমার নাম নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সেই সাথে বিনোদনের সব ধরনের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমি ইন্টারন্যাশনাল লাভ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তোমাকে আমার ভীষণ পছন্দ জানো।